ফুলুরি মানেই কিন্তু তার সাথে অবশ্যই লাগবে চা, এবং তার সাথে অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে মুড়ি। মুড়ি যদি নাও খান, চাটা কিন্তু অবশ্যই চাই। তাই আজকে রেসিপিটা আমি চায়ের সাথেই পরিবেশন করছি। আজকে রেসিপি হচ্ছে ফুলুরি। এই ফুলুরি একদম কি করে মুচমুচে বানাতে হয়, টিপস ও ট্রিক সহ আসুন আপনারা দেখে নিন। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পা। দিচ্ছি 1 কাপ বেসন, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, খাবার সোডা দিচ্ছি 1/3 স্পুন, কারণ খাবার সোডাটা একটু বেশি লাগে। দিচ্ছি 1/4 স্পুন চিনি, আর দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। প্রথমে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি জল দিয়ে একটু টাইট টাইট মতন একটু ব্যাটারটা বানিয়ে নেব। যেহেতু বর্ষা একটু একটু করে পড়ছে, আর বিকালে চায়ের সাথে এই বাঙালির ফুলুরি কিন্তু কোনো তুলনাই হয় না। তারপরেও এই ফুলুরি আমরা বাড়িতে অনেকেই ঠিক করে বানাতে পারি না, ফুলুরির কনসিস্টেন্সিটা অনেকেরই ঠিক হয় না। সেই কারণেই আজকে আমি যে রেসিপি আনলাম সেটি হচ্ছে ফুলুরি। দেখুন, এখানে জল আমি আস্তে 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 অল্প অল্প করে মেশাবো, যার ফলে ফুলুরির কনসিস্টেন্সিটা একদম ঠিক হবে। এই যে দেখুন, এই রকম একটা নিলাম, এবারে আবার একটু জল দেব, এবং এটা সম্পূর্ণ কিন্তু নর্মাল ওয়াটার। এই নর্মাল ওয়াটার দিয়ে সামান্য সামান্য জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে এটাকে ধীরে 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 মাখাবো, এবং এটাকে ওয়ান মুভমেন্টে অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু ফাটাতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট এক নাগাড়ে এটাকে ফাটিয়ে একদম হালকা করতে হবে। এই রকম কনসিস্টেন্সিতে এটা প্রথমে মেখে নিতে হবে, এবং এর মধ্যে কিন্তু আর জল মেশানো যাবে না। এই মাখাটার উপরেই কিন্তু ফুলুরিটা নির্ভর করছে। এবারে এটাকে এই যে ওয়ান সাইডেড করে, যাতে এয়ারটা ঢোকে এবং এটা অনেক বেশি ফুলে একদম সফট হয়, সেই কারণে এটাকে ওয়ান সাইড করে অন্তত 10 থেকে 15 মিনিট এক নাগাড়ে এটা ফাটিয়ে যেতে হবে। এই যে বেসনটা তৈরি হয়েছে, এটা বুঝবেন কী করে? এই যে আপনারা এটা ঘোরাচ্ছেন, এই যে দেখুন, আপনাদের আঙুলের দাগগুলো একদম যেরকম আঙুলগুলো পড়ছে, এই দেখুন, ঠিক সেরকম এই দাগগুলোও কিন্তু বরাবর এরকম হচ্ছে। তার মানে কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে এই যখন এটা যখন আমরা দোকান থেকে কিনে খাই, দেখবেন ব্যাটারটা বানাবার পরে ওরা ওপর থেকে একটু সামান্য পরিমাণে গরম তেল দেয়। এই যে এটা হচ্ছে, এটাতে আমি ফুলুরিটা ভাজবো, সেই গরম তেল আমি এখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। এর কারণ হচ্ছে যে দোকানে যখন আমরা ফুলুরিটা কিনে খাই, ফুলুরির ওপরটা দেখবেন একদম মসৃণ থাকে, ঠিক এই জিনিসটা মেশাবার জন্যই কিন্তু এটা মসৃণ থাকে। এবারে ফুলুরিটাকে কিভাবে ছাড়তে হয় তেলে সেটাও দেখে নিন। আসুন এটাকে আমি এবারে ভেজে দেখাই আপনাদের ফুলুরিটা কি করে ছাড়বেন। প্রথমে আপনারা এখানে নেবেন একটু জল, এই জলটার মধ্যে আমি হাতটা প্রথমে ভালো করে ধুয়ে নেব। নিয়ে ফুলুরিটা, ফুলুরির যে ব্যাটারটা দেখুন কত মসৃণভাবে ফুলুরির ব্যাটারটা উঠবে, যে কারণে আমি হাতটা ধুয়ে ধুয়ে নিচ্ছি। এবারে এটাকে দেখুন একদম ওপর থেকে এইভাবে দিয়ে দেব। এইটা হচ্ছে ফুলুরি ছাড়ার নিয়ম। এই যে এইভাবে দেখছেন একদম টোপা টোপা হয়ে উঠবে, তাহলে একদম এপাশ ওপাশ পাল্টে পাল্টে। দেখুন, আমি বলেছিলাম বেসনটার গায়ে যদি একটু তেল দিয়ে দেন একদম দোকানের মতন পারফেক্ট মসৃণ হবে। আপনাদেরকে দেখাই, এই দেখুন একদম পারফেক্ট দোকানের মতন মসৃণ হবে, এবং এটা যত ভাজা হবে আস্তে আস্তে কালারটাও কিন্তু পাল্টাতে থাকবে। এই যে দেখুন একদম পারফেক্ট কিন্তু এগুলো মসৃণ হচ্ছে। ব্যাস একদম তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে আস্তে আস্তে তুলে ফেলছি। এবারে সেকেন্ড ব্যাচটা দেবো। এই যে ধোঁয়া ওঠা, এই যে আগুনটা তৈরি হয়েছে, এই তেলটা, এই তেলটাতেই দেবেন। এই যে ধোঁয়া ওঠা তেলটা হয়েছে, এইটাতেই কিন্তু আমি সেকেন্ড ব্যাচটা দেবো, তাহলে ফুলুরিটা আরও ক্রিস্পি হবে। ওই একই প্রসেসে জলে হাত ডুবিয়ে ওপর থেকে একদম একটু বড় বড় ফুলুরি করছি এবারেরটা,
আরো বড় করতে পারেন, বোমের মতন বড়, আরেকটা আরো বড়, এইভাবে আমি প্রত্যেকটা ফুলুরি, দেখছেন কিভাবে ফুটছে ফুলুরিটা, ঠিক এইভাবে আমি প্রত্যেকটা ফুলুরি ভেজে নেব। এবারে এই ফুলুরিটা আমি পরিবেশন করছি চায়ের সাথে। দেখুন, চা ছাড়া আর মুড়ি ছাড়া কিন্তু ফুলুরি একদমই অসম্পূর্ণ। ফুলুরি ঝাল করেও খাওয়া যায়, সেই রেসিপি না হয় অন্য আরেকদিন আনা যাবে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে ফুলুরি। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আগামীতে আমি ফিরবো আরও একটি নতুন রেসিপির সাথে।